ভয়াবহ গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। গ্যাস সংকটে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ছোটখাটো বেশ কিছু শিল্প কারখানা। এমন পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। নারায়ণগঞ্জে তারেক স্বপনের তথ্য ও ছবি নিয়ে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে বন্ধ হওয়া এসব ডাইং ফ্যাক্টরিগুলো কদিন আগে শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল, কিন্তু গ্যাস সংকটের কারণে এসব কারখানা এখন বন্ধ, শ্রমিকরা অলসময় পার করছেন। বিকেএমইএর তথ্যমতে গ্যাস না থাকায় গত এক মাসে এমন ছোট বড় 40টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এভাবে গ্যাস সংকট অব্যাহত থাকলে আরও ফ্যাক্টরি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে 2500 সঘাটা রূপগঞ্জ সোনারগাঁয়ে হাজারের উপর তৈরি পোশাক কারখানা রয়েছে। গত 2-3 দিন ধরেও ফ্যাব্রিক আসতেছে না আমাদের, তো ফ্যাব্রিকের কারণে ফ্লোরও বসা, আলটিমেটলি সব দিকে এটা লস হচ্ছে। একদিকে গার্মেন্টস উৎপাদন হচ্ছে না, একদিকে গ্যাসের বিল দিচ্ছি, প্রত্যেকটা ফ্যাক্টরি ফাইন্যান্সিয়ালি উইক হয়ে যাবে, ব্যাঙ্কগুলি এটার এফেক্ট হবে। বয়ার তো এটা বোঝে না যে তোমাদের গ্যাস নেই, আমরা যখন বলি যে আমাদের এই সমস্যা হচ্ছে, বয়ার বলে এটা তোমাদের সমস্যা, আমাদের কিছু না, তোমরা অর্ডার নিছো, টাইম মতো অর্ডার দিও, শিপমেন্ট করবো। বিজিএমই ও বিকেএমই বলছে গ্যাসের কারণে বাংলাদেশের অনেক অর্ডার কমে গেছে, আর গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচও বেড়েছে। এক্সপোর্টকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে ফরেন কারেন্সির উপরে আরও চাপ পড়বে, আমাদের নতুন করে ইনভেস্টমেন্ট হবে না, আরও এমপ্লয়মেন্ট তো হওয়া দূরের কথা, ইভেন যে এমপ্লয়মেন্ট আমাদের আছে সেটাকেও ধরে রাখতে হবে। আমি তিতাসের এমডি সাহেবের কাছে 12টা ইন্ডাস্ট্রির মালিককে নিয়ে আমি তিতাসের এমডির কাছে গিয়েছিলাম এবং তার ওনাকে বলেছিলাম যে অন্তত এই 12টা ফ্যাক্টরি কোনো গ্যাস একদম 24 আওয়ার্সের মধ্যে কোনো গ্যাসই পায় না ওনারা, তাদেরকে অন্তত অন্যখান থেকে কিছু কাট করে হলো তাদেরকে কিছু দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। নির্বিচ্ছিন্ন গ্যাস না পাওয়া গেলে সামনে নতুন শিল্প উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নেবেন, তেমনি শিল্প কারখানা বন্ধ হলে চাকরিচ্যুত হবে শ্রমিকরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।